चले आज के आज अपन सामने अपनारा सब कैमन आब भलो आज हल शुक्रवार और शुक्रवार सकाल ब्लगटा के स्टार्ट करते बजे पुरो साढ़े नटा तो साढ़े नटा थे ब्लगटा के स्टार्ट कर सकाल बल्ला घूमते उठे एकटू डुबते देरी हो गए आज के उठते 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 पुरो आठटा बेजे गो तर उठे उठे चा टा खेलाम आर एकोन मा बानाच्छे ब्रेकफास्टे चाउमिन तो खाबो चाउमिन आर तोमादेर साथे सेटा शेयर करछि देखे नाओ एखाने आछे चाउमिन आर एपाशे आछे सब रकम सब्जी एखाने आछे गाजर पटल पेंयाज एगुलो दिए भाजा चलछे आर एखाने डिम भाजिए रेखेछे आर एइदिके देखो चाउमिन रेडी हये गेछे आमादेर एखन आमरा खाबो छोला भाजा दिखे काजू बादाम छोला भाजा किशमिश एगुलो खाच्छे आर टीवी देखछे ताई तो तो आमी भाबलाम जे तोमादेर साथे अनेक दिन ठीकठाक कथा हयनि तो एकटुखानि तोमादेर साथे कथा बोलि बाइरे प्रचंड आजके रोद उठेछे माने दुदिन तो माने खूब बृष्टि होयेछिलो माने परपर ना एकदिन छाड़ा एकदिन होयेछिलो बृष्टिटा भालो रकम बृष्टि आर एखाने बृष्टि होले भीषण जल जमे बोलेछिलाम तो बृष्टि जल टल सब मोटामुटी रास्ता नेमे गेछे चारदिके शुकनो हो गेछे आर रोद उठार संगे संगे गरमो पड़ते शुरू कर दिए एदिके माओ करे नियेछे रान्ना तो आज के आमादेर लांचेर जोन्नो मा रान्ना करेछे चिकेन तो आमी बोललाम प्रचंड गरम जखन आर बेशी उल्टो पाल्टा किछु रान्ना करार दरकार नेई हल्का टल्का रान्ना करो जेकोनो एकटा कि दुटो रान्ना करो बेशी भालो लागछे ना तो चिकेन करेछे आर करेछे चाल कुमड़ो নারকেলের যে পুরিয়ে যে পুরোটা দিয়ে সেটা দিয়ে চাল কুমড়ো করেছে ওটা আমার খুব ভালো লাগে খেতে তো ওইটা আবার আমাদের ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এতটা কেউ খায় না তো আমার আবার ওইটার টেস্ট খুব ভালো লাগে তো ওই জন্য ওটা করতে বললাম ওটা করলো আর এইটা করেছে মানে মাংস এটাই আজকে লাঞ্চে হবে আর তো তোমরা দেখতে থাকো আর আরেও একটা কথা যেটা তোমাদের মেন বলছি সেটা হচ্ছে দেখো আমি যেহেতু আপের বাড়িতে আছি তো আমার এখানে তো কোনো ওয়াইফাই কানেক্ট করা নেই তো তার জন্য একটু ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে টাইম লাগছে আর একটু সঠিক টাইমে আমি আপলোড করতে পারছি না তো তার জন্য খুবই আমি দুঃখিত আর তোমরা এটা একটু ম্যানেজ করে নিও আর এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমার ভিডিও যে আমি সবার ঘরে ঠিকমতো যেতেও পারছি না তোমরা কেউ ভাববে না যে আমি
যাব না, তো আমি ঠিক সময় মতন চলে যাব। একটু টাইম লাগছে যেতে, কারণ খুব সীমিত আমার মানে এখানে ওয়াইফাই বলছি বারবারই যে এখানে নেই বলে আমার একটু অসুবিধা হচ্ছে, ভিডিও আপলোড করতে অসুবিধা হচ্ছে, নেট থাকছে না, প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম আসছে, এগুলো প্রবলেম হচ্ছে কিছু কিছু। তো যেটা আমি বাড়িতে গেলে সবই ঠিক হয়ে যাবে মোটামুটি, এগুলো থাকবে না। তার মধ্যেও আমি চেষ্টা করছি সবার ঘরে ঘরে যাওয়ার এবং সবাইয়ের ঘরে গিয়ে সবার ভিডিও দেখার, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা দেখার, এবং আমি করছিও। হয়তো আমি একসাথে অনেকগুলো ভিডিও আমি দেখতে পারছি না, কারণ খুব সমস্যা হচ্ছে আমার এটা। তো আমি আজকাল করে করে আমি নিশ্চয়ই সবার ঘরে যাব এবং প্রত্যেকের ভিডিও আমি ওয়াচ করব, কমেন্ট করব, কিন্তু একটু সময় দাও আমাকে, একটু প্রবলেম হচ্ছে আমার। তোমরা কেউ ভাববে না যে আমি চলে গেছি, আমি আসবো না আর কখনো, এরকম নয়, আমি আসবো তোমাদের ঘরে, একটু সময় আমার লাগবে, এটাই বলার ছিল মেন। আর তোমরা এত সুন্দর সুন্দর কিউট কিউট সব কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে দেখে, আর আমি ভীষণভাবে উৎসাহিত হচ্ছি তোমাদের ভালোবাসা পেয়ে। আর আমার সাথে থেকো তোমরা, যাতে আমরা সবাই মিলে একসাথে এই পথ চলতে পারি। তো অবশ্যই আমার এই ভিডিওটা পুরো ওয়াচ করবে, তারপরে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আর একটু অন্তত টাইম নিয়ে ভিডিওগুলো দেখো, ওয়াচ টাইম ভীষণ কম, একটু অন্তত 4 থেকে 5 মিনিট অন্তত ওয়াচ করো, তারপরে কিন্তু তোমরা কমেন্ট করবে, প্লিজ প্লিজ প্লিজ। আর না হলে এটা সবার জন্য কিন্তু প্রবলেম হবে, সো প্লিজ এটা একটু করো আর তারপরে কমেন্ট করো, তাতে করে আমারও ওয়াচ টাইম বাড়বে এবং তোমাদের ঘরে গিয়ে আমিও যেটা করে আসছি তাতে তোমাদেরও ওয়াচ টাইম বাড়বে। তো প্লিজ আমার সাথে থাকো, দেখতে থাকো। এদিকে মা সবজি কাটছে চিকেনের জন্য, আলু কাটছে, আর এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেনটাকে। এখন আমি এসেছি একটু দিদির ঘরে, এদিকে দুই ভাই বোন মিলে একটু আদর ভালোবাসা যেগুলো চলছে, আর এদিকে দিদির মেয়েও পড়াচ্ছিল। এখানে আছে ভাত, আছে চাল কুমড়ো নারকেল কোড়া দিয়ে, আর আছে এখানে চিকেন। তো এখন আমি বসে পড়েছি খেতে, আর এখন আমি খেয়ে নেব। এখন বিকাল থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। দুপুরবেলা দিদি ঘর থেকে এসে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম খেয়ে দে, তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাজে বিকাল ঘড়িতে প্রায় 6টা, মানে সন্ধ্যা বলতে পারো। আসলে কথা, বাইরে কিন্তু এই 6টার সময় একদমই অন্ধকার হয় না, মানে বেশ আলো, মনে হবে যেন পুরো বিকেল, বেশ আলো আলো, এই জন্য পুরো মানে বললাম বিকাল আর কি। আর শীতকাল হলে যেটা তাড়াতাড়ি 5টা বাজতে পারে না, একদম অন্ধকার। শীতের গরমকালে কিন্তু আবার ঠিক এই টাইমটা মানে পুরো বিকাল একদম, মানে আলো বেশ, দেখো তোমরা বাইরেটা পুরো আলো। আর আমি বিকালে একটু রেস্ট নিয়ে, মানে দুপুরে রেস্ট নিয়ে বিকালে একটু উঠে চা খেলাম আমরা সবাই মিলে। চা খাওয়ার পর এই বসলাম একটু বাইরে, একটু কুকুর কুকুর করে হাওয়া দিচ্ছে, সে হাওয়াটা খাচ্ছি বসে। আর আমার ছেলে আর আমার মা মিলে, ওরা দুজনে মিলে গেছে ছাদে গাছে জল দেওয়ার জন্য, আর এখন আমি একটু বসলাম রেডি হয়ে তাই জন্য। আর এদিকে বাবাও গেছে বিয়ে সন্ধ্যার মানে টিফিন আনতে, দেখি কি নিয়ে আসে, দিলে আজকে সেটা খাওয়া হবে। আর এদিকে দেখো বাবা সন্ধ্যাবেলা নিয়ে এসছে মোগলাই, তো আমাকে দিয়েছে মোগলাই খেতে, এখন আমি খেয়ে নিই মোগলাইটা তাড়াতাড়ি। এখন আমি একটু রেডি হয়ে মায়ের সাথে একটু বেরোলাম, মা বললো চল ঘরে বসে ভালো লাগবে না, চল একটু হেঁটে আসবি ঘুরে আসবি, তো এই জন্য মায়ের সাথেও একটু বেরিয়ে পড়লাম আমি।
মা একজনের বাড়িতে গেছে, তো আমি এই জন্য বাইরে একটু ওয়েট করছি মায়ের জন্য। হঠাৎই এসে হাজির হয়ে গেল রাত্রেবেলা, আমি বুঝতেই পারিনি। দারুণ একটা সারপ্রাইজ হয়ে গেল। সন্ধ্যাবেলা দিদিরাও এসেছিল, সেই পিসির মেয়েরা, তো খুব বোনেরা মিলে আনন্দ করেছি। ওরা চলে গেল, আর চলে যাওয়ার পর এই যে মা যে সকালে করেছিল চিকেন, সেই চিকেন আর রুটি আজকে এখন গরম গরম খাওয়া হবে। এটাই আমাদের রাতের আজকে ডিনার, তো চলো আমি খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা ঠিক এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর আমি এরপর আসছি নেক্সট ডে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।